আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ভর্তা। আর আজকে আমি এই ভর্তাটা ছয় রকমে তৈরি করে দেখাবো, যে যেভাবে পছন্দ করে। আর যারা ভর্তা পাগল বা কাঁচা আমের ভর্তা পছন্দ করে, তাদের কাছে ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। আজকে আমি এই ছয় রকমের ভর্তা রেসিপিটাই শেয়ার করব। আর ছয় রকমের ভর্তার স্বাদ কিন্তু ছয় রকমই হবে। আর খুব সহজে এই ভর্তাগুলা তৈরি করা যায়, বেশি একটা ঝামেলা হয় না। তাহলে চলুন শুরু করি এই ভর্তার রেসিপিটা। আর কীভাবে ভর্তাগুলা তৈরি করতে হয় একবার দেখে আসি তার প্রস্তুত প্রণালী। এই ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আর কাঁচা আমটা আমি চার ভাগে কেটেছি, চার রকম করে। আমি চার রকম করে আমটা কেটেছি, তবে ভর্তা তৈরি করব আমি ছয় রকমের। আর এই প্রথম আমটা কেটেছি আমি একটু লম্বা করে, মোটা করে। আর পরে আমটা কেটেছি আমি কুচি করে, একদম মিহি কুচি করে। আর তারপরে নিয়েছি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটা আম কেটেছি আমি একটু মোটা মোটা করে, লম্বা করে। এখন আমি প্রথম যে ভর্তাটা তৈরি করব, এই ভর্তাটা আমি কাঁচা মরিচ দিয়ে তৈরি করব। যে কাঁচা মরিচের ফ্লেভারটা পছন্দ করে, তার কাছে ভর্তাটা অনেক ভালো লাগবে। তো এখানে আমি পরিমাণ মতো কাঁচা মরিচ আর অল্প পরিমাণ ভিট লবণ, স্বাদ মতো নরমাল লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী পারিয়ে কমিয়ে নেবেন। চিনি, কাঁচা মরিচ, ভিট লবণ আর নরমাল লবণ আমি একসাথে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এখানে আমগুলো অ্যাড করে দিয়ে এখন হালকা হালকা করে চাপ দিয়ে আম থেকে কিছু রস বের করে নিব। তারপরে ভর্তাটা আমার রেডি হয়ে যাবে। তো ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, একদম রেডি করে নিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি পরবর্তী যে ভর্তাটা তৈরি করব, মানে দ্বিতীয় ভর্তাটা, এই আমটা কিন্তু আমি একটু মোটা করে কেটেছি, লম্বা লম্বা করে। আর এই ভর্তাটা আমি তৈরি করব সর্ষা বাটা আর কাঁচামরিচ বাটা, হালকা একটু লবণ দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ আর আদা দা চামচের মতো সর্ষা নিয়ে আমি এটা ভালো করে বেটে নিয়েছি। আমি এই ভর্তাটা তৈরি করব এই কাঁচামরিচ, সর্ষা আর লবণ দিয়ে। এখানে আর চিনি অ্যাড করব না, অন্য কিছু অ্যাড করব না। আর এভাবে যে সর্ষা বাটা দিয়ে পছন্দ করে, তার কাছে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। আর এই ভর্তাটাও আমার একদম রেডি হয়ে গেছে। আর অবশ্যই চেক করে নিতে হবে লবণ ঠিক আছে কি না, যার যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। ভর্তাটা বানানো রেডি হয়ে গেছে। আর কেউ যদি ঝালের ফ্লেভারটা পছন্দ করেন, তাহলে ওপর থেকে একটু টালা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে দিবেন, খেতে অনেক ভালো লাগবে। এখন আমি তৃতীয় ভর্তাটা তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি মিহি কুচি করা আম। আর এই আমগুলো আমি পরিমাণে বেশি কুচি করেছি, কারণ যেহেতু আমি এই আমটা দিয়ে তিন পদের ভর্তা তৈরি করব। এখন আমি পরিমাণ মতো এখান থেকে আম নিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর আদা দা চামচের মতো দিয়ে দিলাম ভিট লবণ আর নরমাল লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণ স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া পরিমাণ মতো, মানে জালটা যে যেমন খায় এই পরিমাণটা বুঝে অ্যাড করে নেবেন। এখন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন খুব ভালো করে একটু মেখে নিব। তো আমের ভর্তাটা আমার বানানো রেডি হয়ে গেছে, কারণ যেহেতু এটা মিহি কুচি, বেশি চাপাচাপের কোনো প্রয়োজন নেই, একদম রেডি হয়ে গেল আমার। এখন আমি চার নম্বর ভর্তাটা তৈরি করছি। যারা একদম লাল লাল মরিচের গুঁড়া দিয়ে এরকম আম ভর্তা খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকে এই ভর্তার রেসিপিটা। আমি এখানে পরিমাণ মতো আম নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো নরমাল লবণ দিয়ে দিচ্ছি। চিনিটা 2 টেবিল চামচের মতো, তবে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর যারা ঝাল পছন্দ করেন, তাদের কাছে তো ভর্তাটা অনেক ভালো লাগবে। এই ভর্তাটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আমি রেডি করে নিয়েছি। আর উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কারণ যে কাঁচামরিচটা পছন্দ করেন, উপর থেকে দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এখন আমি পরের ভর্তাটা তৈরি করছি। আর এই আমটা কিন্তু মোটা করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভিট লবণ 1 চা চামচের মতো, আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা চা চামচের মতো নরমাল লবণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে মাখিয়ে নিয়ে আমটা খেতে পারেন, অনেক ভালো লাগে। আর এখন উপর থেকে আমি একটু ছিটিয়ে দিব টালা মরিচের গুঁড়া।
যে পছন্দ করেন তার কাছে অনেক ভালো লাগবে। এটাও আমার রেডি হয়ে গেছে, 5 নম্বর ভর্তাটা আমি উঠিয়ে নিয়েছি। এভাবে আম মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পরের যে 6 নম্বর ভর্তাটা আমি তৈরি করব, এটা আমি দুধ দিয়ে তৈরি করব। তার জন্য আমটা আমি আরও একবার ধুয়ে নিচ্ছি, আগে তো ধুয়ে নিয়েছি তারপরে এখন আবার ধুয়ে নিচ্ছি, কারণ আমের যে একটা টক থাকে টকটা আমি একটু ফেলে দেওয়ার জন্য ধুয়ে নিয়েছি, যেহেতু এটা দুধ দিয়ে করব। যদি বেশি টক হয় তাহলে কিন্তু দুধটা দেওয়ার পরে ভর্তাটা একটু দই দই হয়ে যাবে আর গিঞ্চে গিঞ্চে হয়ে যাবে, দেখতে তেমন একটা ভালো লাগবে না। আর এভাবে ধুয়ে নিলে দুধটা ফাটবে না আর ভর্তাটা দেখতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, আমি আবারও বলি, যার যার টেস্টটা বুঝে চিনিটা অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেলা মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব। আপনার চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারেন, আমি যেহেতু এটা দুধ দিয়ে তৈরি করছি আর এখানে বিট লবণ অ্যাড করব না। এই ভর্তাটা এভাবেই অনেক খেতে ভালো লাগে, বিশেষ করে দুধ দিয়ে আমের ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি পছন্দ করি আমি এই দুধ দিয়ে আমের ভর্তা। এই ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, একদম রেডি করে নিয়েছি। আর আমার 6 রকমের ভর্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আমি সবগুলো ভর্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। আর আজকে আমি ভর্তাগুলো তৈরি করেছি চিনি দিয়ে, আপনার চাইলে এটা আখের গুড় দিয়েও তৈরি করতে পারবেন। গুড়টা তৈরি করলে কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমার হাতের কাছে চিনি ছিল তাই আমি আজকে চিনি দিয়েই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভর্তার রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লেগেছে, কারণ আমি অনেক সহজভাবে এই 6 পদের ভর্তা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আর 6 রকমের ভর্তার স্বাদ কিন্তু 6 রকমই হবে, কারণ আমি ভর্তাগুলো কিন্তু 6 ভাগে তৈরি করে দেখিয়েছি। আর যার যেভাবে পছন্দ এভাবেই তৈরি করে খেয়ে নেবেন। আর 6 রকম ভর্তা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, যার যেটা ভালো লাগে এ ভর্তাটাই তৈরি করবেন। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।